Hey guys, তোমরা আছো বিন্দাস ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাস আর আজকে আমি এই কঞ্চি দিয়ে তোমার পাছায় মারবো ঠাস রোস্ট করার কথা রোস্ট করো না কারণ বলতে কেন আমার আমার ফ্যামিলি দেখে তো ভিডিওগুলো এবার আমার প্রবলেম হবে একটু পরে দেখো বন্ধুরা এখানে মাঠে খেলছে আর আমি এখানে ব্লগ বানাচ্ছি কেন কারণ তুমি একটা মিথ্যুক ঠকবাজ ছলনাময়ী প্রতারক তোমাকে যত বলি তত কম পড়ে যায় বন্ধুরা বন্ধুর বান্ধবীরা তোমরা কেমন আছো আশা করছি সবাই তোমরা আছো ভালো প্লিজ আমার এই থোপড়াটা দেখে প্লিজ হেসো না আমি জানি আমাকে একটু বেকার অদ্ভুত লাগছে তো একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা তো তুষার দাসকে সবাই চেনো তাকে আর নাম নতুন করে বোঝাতে হবে না তুষার দাসকে আমার থেকে তোমরা হয়তো ভালো চেনো যারা তুষার দাসের পুরনো সাবস্ক্রাইবার তারা তো ভালো করে জানো যে তুষার দাস আগে যে নিজের লাইফে ভিডিও বানাতো যে আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে আমার ঘরে এই হয়েছে ঘরে প্রবলেম হয়েছে বা নিজের রিলেটেড কিছু মানে নিজের লাইফস্টাইল ব্যাপারটা বলতো তারপর থেকে ভ্লগে শিফট করে সেই সময়টুকু যখন সে ভিডিওগুলো বানাতো সেগুলো নিয়ে অনেকজনের আপত্তি ছিল মানে অনেকজনের তো থাকে একটু পিছনে চুলকানি চুলকানি থাকে ইজগার ব্যবহার করতে হয় এই চুলকানি মানুষগুলোকে নিয়ে আজকে কথা বলবো যে কারোর লোকের ভালো সহ্য করতে পারে না মানে সবাই আলটিমেটলি ইটসাইল হতে চায় মানে লোকের পদে কাটি মেরে ভিউ কামাবো আর পরে লাইক আর কমেন্ট বক্সটা অফ করে দেবো তাহলেই তো ভিউ তো দরকার টাকা কামিয়ে নিলেই তো হয়ে যাবে বোকাচোদা তো শোন ভাই তোকে একটা কথা বলি মায়ের আঁচলের তলায় গিয়ে মাকে গিয়ে বল মা মা পূজা করে কি রে টিকটক করিস আর তোমরা তো জানোই টিকটকে গুও ভাইরাল হয় তো গাইস চলো আস্তে আস্তে করে এর ব্লগের নামে গু চলো আজ এই মালগুলোকে নিয়েই খেলা হবে সো বেশি না চুলকে ভিডিওটা শুরু করা যাক বুঝানা হাওয়া খেতে চড়ে জুড়ি গাড়িতে খাসা দেখো খাপ খায় চাপ কানে দাড়িতে আমার আজকের টার্গেট হলো তুষার দাস এই তুষার দাস হলো একজন এক্স টিকটকার ভাই যেটা জানবি না সেটা কেন বলিস ও আগে ইউটিউব ভিডিও স্টার্ট করেছিল তোমরা কোনোদিন শুনেছো যে অল্প বয়সে পুত পেকে গেলে কি হয় জল জানত উদাহরণ হচ্ছে এই ছেলেটা এটাকে ছেলে বলা যায় না একে মুখটা দেখলেই মনে হচ্ছে বিড়িখোর শোন ভাই পুরো ঘটনাটা প্রথম থেকে শোন তুষার প্রথমে নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছিল নেকা চন্দ্রকে দেখে নেকা চন্দ্রের পর ও চ্যানেলের নামটা টিকটক ব্যান হওয়ার পর চেঞ্জ করে চন্দ্রগুরু মানে হিসাব মতো ও প্রথমে ইউটিউব চ্যানেল বানিয়েছিল তারপর টিকটক ভিডিও বানাতো টিকটক মুজরা করতো নাচ ফাঁচকে করতে ধরুন দেখিনি মানে নর্মাল যে একটা স্টোরি টাইপের টিকটক ভিডিও বানাতো তারপরে ও আবার ইউটিউবে ব্যাক করে টিকটক ব্যান হওয়ার পর তোর কাছে আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে তুই যখন খিস্তি মারিস তাহলে সেইগুলো তোর বাবা মা দাদা দেখে না ভস্রিকে আমরা তো ভালো আছি বাঞ্চোদা কি গামছাটা ঠিক কর গান্ডু আমরা কি বোকাচোদা আমি একটা কথা বলতে চাই তুষারের প্রথম চ্যানেলের এই রোস্টিং ভিডিওগুলো প্রথম চ্যানেল মানে ওর যে এখন যেটা তোরা তুষার দাস দেখো তার আগে যে চন্দ্রগুরু এখন যে এক্সপ্রেস দু নম্বর চ্যানেলটা ওটা ওর ফার্স্ট চ্যানেল ছিল ওটার মধ্যে ওর চ্যানেল নাম ছিল চন্দ্রগুরু ওটার মধ্যেও রোস্টিং ভিডিও চালাতো মানুষকে প্র্যাঙ্ক করতো এইসব মানে আমরা যেমন এখন রোস্টিং ভিডিও করি তখন গালাগাল দিত ওটার জন্য ওর ঘরে অনেক প্রবলেম হয়েছে দাদা ওর ফোন কেড়ে নিয়েছিল চ্যানেল বন্ধ করে দিয়েছিল তারপরে ও টিকটক ভিডিও আরম্ভ করে তো ভাই তুই না জেনে কেন বলছিস তো শোন ভাই তোকে একটা কথা বলি মায়ের আঁচলের তলায় গিয়ে মাকে গিয়ে বল মা মা আমিও লোককে নিয়ে রোস্ট ভিডিও করতাম ভাই তোর এক কাজ কর তুইও যা তোর মায়ের আঁচলের তলায় গিয়ে একটু বিড়ি খা দেখিস আমার ছেঁকা লেগে যায় না যেন কথা কি বলতো শিক্ষার অভাব পরিবার থেকে যে শিক্ষাগুলো দেওয়া হয় না সেগুলো তোরা নিতে পারিস না আর মা আমার কাছে দোষ পড়ে যে তোমার ছেলেকে তুমি শিক্ষা দিতে পারোনি ভাই তুষারকে বলছিস তোর মাকে কেন টানছিস ভাই মানে সত্যি তারপর ভাই আমাদের একের পর এক মিথ্যে কথা বলে আমাদেরকে ঠকাতে লাগলো আমাকে যখন চেকআপ করলো চেকআপ করার পরে ধরা পড়লো যে আমার অ্যাপেন্ডিক্স হয়েছে আর অ্যাপেন্ডিক্স মানেই হলো অপারেশন মানে আমার মনে হচ্ছিল যে আমি আর কোনোদিনও পারবো না এখন দেখো বন্ধুরা এখানে মাঠে খেলছি আর আমি এখানে ব্লগ বানাচ্ছি কেন ওই একটা অপারেশনের জন্যই আজ আমার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে গেছে উফ কি কষ্ট আমাদের ভাই আমাদের খেলতে পারে না উফ কি কষ্ট আমাদের দেখ ভাই তুষার ভিডিও বানাতো লোকের থেকে নিশ্চয় টাকা বাকা চাইতো না ভাই লোকরা যদি ওর ভিডিও দেখতে ভালোবাসতো তো দেখুক না ভাই তোর এত প্রবলেমটা কি হচ্ছে বাপ আমি একটা ভিডিও বানাচ্ছি যে আমার লাইফে এই প্রবলেম ওই প্রবলেম তো পাবলিক সেটা দেখছে পাশে থাকছে আমি কি বলছি না আমার লাইফে এত প্রবলেম তোমরা একটু এক টাকা করে একটু সাহায্য কর নিশ্চয়ই তুষার এগুলো বলেনি ওর নিজের পার্সোনাল লাইফে বলেছে সেটা ওর ব্যাপার তোর ফাটছে কেন ভাই মানে কুচবি আর কুচবি চলছে ইউটিউব কমিউনিটিতে ভাই এরকম করলে ভাই এগাবে না বাংলা কমিউনিটি এমনিতে তো সাহিল পিছিয়ে দিয়েছে ইউটিউব কমিউনিটিতে গার্লফ্রেন্ড কে কি বার্গার খাওয়ালি গার্লফ্রেন্ড তোর টাকার বার্গার খেয়ে কি বললো খুব টেস না বানাচ্ছি কেন
কারণ তুমি একটা মিথ্যুক ঠকবাজ ছলনাময়ী প্রতারক তোমাকে যত বলি তত কম পড়ে যায় হাসপাতাল ভাই এই জিনিসটা কি ভাই এই ঠোঁটটা কি মানে এই কালো রঙের ঠোঁটটা দিয়ে দেখে কি বলা যায় ফোনের মধ্যে এভাবে ঢুকে কে ভিডিও করে ভাই রোস্ট ভিডিও আরে তুই তুষারকে বলে রাখি একটু নিজের থোবড়াটা দেখ ভাই টুপি পিছনে পরে মানে কালো ঠোঁট দেখিয়ে পরে দেখ ভাই কালো ঠোঁট কি আমরা কি দেখতে চেয়েছি তোর থারো তো তার ভাই ক্যামেরার দিকে একটু তাকিয়ে কথা বল না লিটিল বঙ্গাই হ্যালো কিরণ দা বলছি তোমার ছেলে হয়ে গেছে শুনলাম হ্যাঁ হ্যাঁ লিটিল বঙ্গাই কি অবৈধ সন্তান যাই হোক গাইজ ভিডিওটা এত অবধি ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি যাতে 8000 সাবস্ক্রাইবারটা পূর্ণ হয় এটা করে দিও আমি এভাবে কথা বলছি কারণ এভাবে কথা বলে আমার কালো কালো ঠোঁটগুলো দেখাচ্ছি আর আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে চলে আসতে পারো চলো টাটা পরে ভিডিওতে দেখা হচ্ছে